তো এখন যেটা শিখব সেটা হলো কি ক্যাপাসিটারে কম্বিনেশন রিলেটেড জিনিসটা জানবো ক্যাপাসিটারের যদি একটার বেশি ক্যাপাসিটারকে যদি একটা জায়গায় একটা সার্কিটের ভিতর যদি রেখে দাও তাহলে সেটাকে আমরা কী বলবো কম্বিনেশান অফ দ্য ক্যাপাসিটার বলছি তো কম্বিনেশান অফ ক্যাপাসিটারকে সিম্পলি তিনটে সিম্পলি দুটো পার্টে ডিভাইডেড করতে পারি কম্বিনেশন অফ ক্যাপাসিটার যারা তিনটে পার্টে সরি তিনটে বলছি বারবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারছি প্যারালাল কম্বিনেশন মানে অনেকগুলো ক্যাপাসিটার যদি একশাখায় একসঙ্গে যদি এক জায়গায় রেখে দাও তাহলে মানে কি পরস্পরের সাথে কানেক্ট করে যদি রেখে দাও সেখানে সেটাকে আমরা কি বলবো কম্বিনেশন অফ ক্যাপাসিটার তো তার অ্যারেঞ্জের উপর বেস করে তো সিম্পল ডায়াগ্রামের উপর বেস করে তো ক্যাপাসিটি কম্বিনেশানটাকে আমরা দুটো পার্টে ডিভাইডেড করছি একটা হলো কি প্যারালাল কম্বিনেশান বি সিরিজ কম্বিনেশান তো প্রত্যেকটা কম্বিনেশনের ইকোভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব প্রথমে হেডিং করি প্যারালাল কম্বিনেশান তো দুটো ক্যাপাসিটার নিয়ে একটা েশন তৈরি করেছে সেই কম্বিনেশনের সেই কম্বিনেশনটা প্যারালাল কখন হবে যখন কি হবে দুটো ক্যাপাসিটার পজিটিভ প্লেটের সঙ্গে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের সাথে নেগেটিভ প্লেট যদি এক যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো প্যারালাল কম্বিনেশন বলবো তো সার্কিট কিরকম হবে আর বি দেখো এই দুটো ক্যাপাসিটর এর ক্যাপাসিটন সি এর ক্যাপাসিটন সি টু এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ দেখো প্রত্যেকটা ক্যাপাসিটারে পজিটিভের সাথে পজিটিভ অ্যাড আছে নেগেটিভের সাথে নেগেটিভ অ্যাড হয়ে আছে আর প্রত্যেকটার কি হবে টার্মিনাল পয়েন্ট মানে কি প্রত্যেকটা টার্মিনাল পয়েন্ট কি হবে কমন টার্মিনাল পয়েন্ট এর পজিটিভ টার্মিনাল দেখো প্রত্যেকটা টার্মিনাল পয়েন্ট মানে কি এই এই সি সিওন ওন মানে সি ওন ক্যাপাসিটেন্সের মানে এই ফার্স্ট ক্যাপাসিটিটির টার্মিনাল পয়েন্ট কোনটা এবি এবি টার্মিনাল পয়েন্ট সি টু ক্যাপাসিটার টার্মিনাল পয়েন্ট কত এবি পাচ্ছি তাহলে এই দুটোর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স এই দুটোর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স যা এই টার্মিনাল দুটো পয়েন্টের মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স তাই হবে মানে কি একটা ক্যাপাসিটার আছে একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের এই দুটো প্লেটের মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স আর এখানে ক্যাপাসিটার এ টার্মিনাল এই দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে ধরো এই টার্মিনাল পয়েন্ট এই দুটো ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স যা হবে ভি যদি হয় মানে এটা হলো কি এ আর বি টার্মিনালের মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স তো এই ক্যাপাসিটারের পোটেন্সিয়ালের ডিফারেন্স যা হবে এই ক্যাপাসিটারের পোটেন্সিয়ালের ডিফারেন্স তাই হবে কারণ কি দুটোর দুটো টার্মিনাল পয়েন্টটা কী হচ্ছে সেম হচ্ছে তাহলে এখানে পোটেন্সিয়ালের ডিফারেন্স ভি এখানে পোটেন্সিয়ালের ডিফারেন্স কত বললাম তাহলে কত হবে ভি হয়ে যাবে তাহলে যদি কোনো ক্যাপাসিটারের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ যদি অ্যাড করে রাখো তাহলে সেই কম্বিনেশানটাকে আমরা কী বলবো প্যারালাল কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনে প্রত্যেকটা ইস ক্যাপাসিটেন্স হ্যাভ সিমিলার পোটেনশিয়াল বিকজ অফ জাংশন পয়েন্ট আর আইডেন্টিক্যাল দুটোর জাংশন পয়েন্ট কী হবে সেম হচ্ছে দুটো জাংশন পয়েন্ট সেম মানে কি এই দুটোর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স কত হবে ভি যদি হয় মানে কি পজিটিভ আর নেগেটিভ প্লেটের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স যদি ভি হয় তাহলে এটার পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স মানে কি এর পজিটিভ সাথে পজিটিভ কানেক্টেড এর নেগেটিভ সাথে নেগেটিভ কানেক্টেড মানে কি এটারও পোটেনশিয়ালের ডিফারেন্স কত হয়ে যাবে ভি হয়ে যাবে তাহলে এই দুটো ক্যাপাসিটারে পোটেন্সিয়ালের ডিফারেন্স সেম পাচ্ছে কিন্তু ক্যাপাসিটান্স দুটো আলাদা আলাদা আছে ক্যাপাসিটাস যদি আলাদা আলাদা যদি থাকে তাহলে কী হবে দুটোর মধ্যে কী হবে দুটোর মধ্যে চার্জের পরিমাণটা কী হবে আলাদা আলাদা ক্যাপাসিটাস যদি ডিফাইন্ড হয়ে যায় তাহলে কী হবে অ্যামাউন্ট অফ চার্জটা কী হয়ে যাচ্ছে ডিফাইন্ড হয়ে যাচ্ছে অ্যামাউন্ট অফ চার্জটা কী হয়ে যাচ্ছে ডিফাইন্ড হয়ে যাচ্ছে তাহলে এই ক্যাপাসিটান্সে কতটা অ্যামাউন্টের চার্জ আছে কিউান ইকস টু কত হবে সি ভি এই এটুকুর ভিতরে কতটা অ্যামাউন্টে চার্জ আছে কিউ টু কত হবে সি টু ইন্টু ভি

এই দুটো ক্যাপাসিটারকে না ইউজ করে একটাই ক্যাপাসিটার ইউজ করব যেই এমন একটা ক্যাপাসিটার ইউজ করবো যে ক্যাপাসিটার এই সিওনএসিটোর মধ্যে রোলটা প্লে করছে তাহলে সেই ক্যাপাসিটি এমন একটা ক্যাপাসিটার ইউজ করব যে ক্যাপাসিটারে কী হবে এই পুরো এই পুরো সিস্টেমটা চার্জ কত কিউ এই কিউ অ্যামাউন্টের চার্জ থাকবে আবার ওই ওই এমন একটা ক্যাপাসিটার ইউজ করবো যে ক্যাপাসিটার দুটো টার্মিনাল দুটো প্লেটের মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্সেই ভি থাকবে তাহলে সেই ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের ভ্যালুটাকে কি বলবো সার্কিট। তাহলে আমি এমন একটা ইউজ করলাম যার দুই প্রান্তের দুটো টার্মিনাল টার্মিনালের ডিফারেন্স কত ভি আর টার্মিনাল পয়েন্টটা কি হবে এ বি থাকবে এই দুটো জায়গায় একটা ইউজ করলাম তাহলে সিটাকে বলবো কি সিওন ইকো্ট ক্যাপাসিটেন্স বলবো তাহলে টোটাল নাম্বার অফ চার্জটা কি হচ্ছে আনচেঞ্জ থাকছে তাহলে টু কত হবে সি ইন্টু ভি মানে এই দুটোর জায়গায় একটাই ইউজ করছি এই পুরো সিস্টেমে টোটাল চার্জ যা আছে এই সার্কিটে টোটাল চার্জ তাই আছে এবার পটেনশিয়ালের ডিফারেন্স যা আছে পটেনশিয়ালের ডিফারেন্স তাই হবে কিন্তু কি হবে দুটো ক্যাপাসিটারের জায়গায় একটাই ক্যাপাসিটর ইউজ করছি তাহলে এই দুটি কোশ্চেনটাকে যদি কম্পারিজন যদি করো তাহলে কত হবে সি কষ্ট কত হবে সি1 সি2 পাচ্ছি তাহলে এই সিটাকে আমরা কি বলছি সি1 আর সি2 সার্কিটি যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে কি হবে রেজালট্যান্ট সরি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দা প্যারালাল কম্বিনেশন তাহলে যদি এন নাম্বার অফ ক্যাপাসিটার থাকে ফর এন যদি থাকে তাহলে ইকো প্লাস ডট প্লাস সি এন তাহলে অফ আই ওয়ান টু এন সি তাহলে তিনটে ক্যাপাসিটার আছে তিনটে ক্যাপাসিটার কে যদি প্যারালাল কম্বিনেশনে যদি রেখে দেওয়া হয় তাহলে তিনটে ক্যাপাসিটরকে প্যারালাল কম্বিনেশনে রেখে দিলে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কত হবে তাহলে ক্যাপাসি তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের summation হলো কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এটা হলো কি প্যারালাল কম্বিনেশন ছিল তাহলে এটাকে বল অনেক সময় এরকম লেগে সি ও পি বলা হয় প্যারালাল কম্বিনেশনে ইকোভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ওয়ান প্লাস সি টু এবার আমরা জানবো সিরিজ কম্বিনেশনটা কোথায় গেল ওটা সিরিজ কম্বিনেশানটা কি সিরিজ কম্বিনেশনটা হলো কি একটা ক্যাপাসিটারের এন্ডিং আর একটা ক্যাপাসিটান্সের স্টার্ট মানে এরকমভাবে একটা ক্যাপাসিটান্স এটা পজিটিভ আর নেগেটিভ প্লেট ফার্স্ট ক্যাপাসিটারের ক্যাপাসিটি একটা ক্যাপাসিটার আছে যার ক্যাপাসিটান সি এবারে আরেকটা একটা ক্যাপাসিটি এমনভাবে অ্যাড করবো যেটা হলো কি সেকেন্ড ক্যাপাসিটির পজিটিভ টার্মিনাল টার্মিনালটা কী হয়ে যাবে ফার্স্ট ক্যাপাসিটার নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড হয়ে যাবে এরকম পরপর আমরা অ্যাড করে দেবো দেবো রে স্টার্টিং একটা রেন্ডিং আর একটার স্টার্টিং এবার এখানে দেখতে পাবো যে এখানে আমরা দেখতে পাবো যে এই ক্যাপাসিটারের এই দুটো ক্যাপাসিটার নিয়েছি যার ক্যাপাসিটন্স সি ওয়ান আরেকটা হলো কত সি টু এটা হলো সি আর একটা হলো কত সি টু দুটো ক্যাপাসিটন্সকে যদি মানে দুটো ক্যাপাসিটন্সকে যদি সিরিজ কম্বিনেশনে যদি রেখে দেওয়া তাহলে কী হবে একটার মানে কি প্রথম ক্যাপাসিটারের নেগেটিভ টার্মে নেগেটিভ প্লেটের সঙ্গে সেকেন্ড ক্যাপাসিটারে পজিটিভ কন্ডাক্টারটা কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এরকমভাবে চলতে থাকবে একটা পজিটিভের সাথে একটা নেগেটিভভাবে কানেকশানটা করা থাকে তো এই কম্বিনেশানটাকে আমরা কী বলবো সিরিজ কম্বিনেশান এ দুটোর এই পুরো কম্বিনেশনের টার্মিনাল পয়েন্টটাকে আমি ধরছি এবি টার্মিনাল পয়েন্টটা ধরছি এবি তাহলে দেখো সি ওয়ান ক্যাপাসিটারের টার্মিনাল পয়েন্ট কোনটা এ এটাকে নাম দাও ও নাম দাও এ ও আর সি টু ক্যাপাসিটেন্সের টার্মিনাল পয়েন্ট কত হবে ও বি দুটো টার্মিনাল প্রত্যেকটা ক্যাপাসিটির টার্মিনাল পয়েন্ট ডিফারেন্ট আছে তাহলে কি তাহলে এখানে টার্মিনাল পয়েন্টটা ডিফারেন্ট থাকার জন্য তাহলে কী হবে দু প্রত্যেকটা ক্যাপাসিটারের পোটেন্সিয়ালের ডিফারেন্স কী হয়ে যাবে ডিফ ডিফাইন্ড হয়ে যাবে আমি ধরলাম এখানে পোটেন্সিয়ালের ডিফারেন্স এখানে কত ভি ওয়ান এখানে এই এই প্লেটের পোটেন্সিয়ালের ডিফারেন্স কত ভি টু এবারে খুব ভালো করে শুনবে ধরো ফার্স্ট ক্যাপাসিটারে কিউ অ্যামাউন্টে চার্জ দেওয়া হলো মানে পজিটিভ প্লেটে কতটা অ্যামাউন্টের চার্জ আছে কিউ অ্যামাউন্টে চার্জ আছে তাহলে ইন্ডাকশনের জন্য অটোমেটিক্যালি এখানে কতটা অ্যামাউন্টে চার্জ হবে মাইনাস কিউ অ্যামাউন্টে চার্জ হয়ে যাচ্ছে মাইনাস কিউ চার্জ তাহলে তার পাশের তার ঠিক পাশের কন্ডাক্টরটা কি করবে অপোজিট চার্জে চার্জ করে যাবে তাহলে প্লাস কিউ চার্জে চার্জ করে দিচ্ছে আর তার ঠিক পরে কন্ডাক্টারটাকে কী করছে মাইনাস কিউ চার্জে অপোজিট চার্জে চার্জ করে দিচ্ছে মানে কি একটা কন্ডাক্টার যদি থাকে এটা প্লাস কিউ চার্জে চার্জ করা আছে তার পাশাপাশি আরেকটা কন্ডাক্টারকে কী করবে ইকুয়াল অ্যামাউন্টের এটা যদি পুরোপুরি চার্জলেস কন্ডাক্টার হয় তাহলে কি এই কন্ডাক্টারটাকে কী করছে পুরোপুরি মানে ইকুয়াল এই চার্জ এর যা চার্জ আছে এর ইকোয়াল অ্যামাউন্টের দেবে বাট অপোজিটলি চার্জ করে রাখবে অপোজিটলি কী করে রাখবে অপোজিটলি চার্জে চার্জ করে রাখবে এটা হলে ইন্ডাকশানের প্রপার্টি একটু মনে রাখবে তাহলে সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা ক্যাপাসিটির মধ্যে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ থাকে বাট দুটোর মধ্যে কী হবে পোটেন্সিয়ালের ডিফারেন্স কী হয়ে যাবে ডিফারেন্ট হয়ে যাবে তাহলে ফার্স্ট ক্যাপাসিটাস নিয়ে যদি ডিসকাস করি ফার্স্ট ক্যাপাসিটালের দুটো টার্মিনাল পয়েন্ট কোনটা এ আর ও এ আর ও এটা হলো পজিটিভ আর ওটা হলো কি নেগেটিভ টার্মিনাল তাহলে দুটোর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স ভি এ মাইনাস ভি অফ ও টু কত হবে আমরা কি জানি ক্যাপাসিটি কিউই টু কত হবে সিবি তাহলে ভিটা হলে কি দুটো প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ভি কস্ট কত কিউ বাই সি তাহলে এখানে চার্জ বাই ক্যাপাসিটেন্স কত হবে সি ওয়ান আর এই দুটো টার্মিনাল পয়েন্ট ভি এবার সেকেন্ড ক্যাপাসিটারের জন্য কত হবে দুটো প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ভি ও মাইনাস ভি ভি মানে পজিটিভ প্লেটের পটেনশিয়াল মাইনাস নেগেটিভ পয়েন্টের বাই কিউ বাই সি টু দুটোকে প্লাস করে দাও তাহলে ভি এ মাইনাস ভিও প্লাস ভিও মাইনাস বি কষ্ট কত হবে কিউ ওয়াই সি প্লাস কিউ সি টু এখানে যে এই চার্জটা তৈরি হচ্ছে মানে মনে রাখবে এখানে এই জায়গাটাতে কী হবে কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া ছিল কিউ অ্যামাউন্টের চার্জটা দেওয়ার ফলে ইন্ডাকশান জন্য প্রত্যেকটা জায়গায় এরকমভাবে ছড়িয়ে গেছে এখানকার এই ডায়াগ্রামটা দেখে বুঝতে পারছো প্যারালাল আর স্রিজের মধ্যে ডিফারেন্ট কী আছে প্যারালালে কী ছিল যতগুলো ক্যাপাসিটা থাকবে প্রত্যেকটা ক্যাপাসিটি প্রত্যেকটা ক্যাপাসিটির পজিটিভগুলো একটা প্রান্তের সঙ্গে অ্যাড থাকবে আর গুলো আরেকটা টার্মিনালের সাথে অ্যাড থাকবে অ্যান্ড হবে সিরিজ কম্বিনেশনে একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ একটা পজিটিভের সাথে মানে কি তারপরে নেগেটিভের সাথে পজিটিভ এরকমভাবে অ্যাড হতে হতে এরকমভাবে চলতে থাকবে আমি দুটো দিয়ে করাচ্ছি ভিও ভিও কেটে গেল আচ্ছা বলে রাখি তার আগে এই যে ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমি দু দিন বাদে এই ভিডিওটা দেওয়ার দুদিন বাদে গিয়ে মানে আমি গ্রুপে দিয়ে দেবো যে কখন মানে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছি গ্রুপের কোন লেকচারে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট লেকচারে মানে যে ভিডিও যে চ্যাপ্টারে ভিডিও দিচ্ছি সেই ভিডিওর সেই চ্যাপ্টারে ফার্স্ট লেকচারটার ডেসক্রিপশন লিঙ্কে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট মানে কি শুধু প্রবলেমস দেবো তোমাকে সলিউশানটা করতে হবে আমি সলিউশনটাকে আমি এবার তারপরে গিয়ে মানে তিন চার দিন বাদে গিয়ে আমি প্রত্যেকের খাতা চেক করব আমি একদিন লাইভে সবাইকে ডাকবো যারা যাদের রেকর্ডেড দেখছো তাদের লাইভে আমি ডেকে নিয়ে প্রত্যেকটা পুরো অনস্পট চেক করব গার্জিয়ান পাশে বসে বসিয়ে রাখবে আমি চেক করে নেব গার্জিয়ানের সাথে আমি কথা বলে নেব মানে চেক যদি না থাকাতে পারো কিন্তু আমি গার্জিয়ানের সাথে কথা বলবো কিন্তু তারপরে গিয়ে আমি যেগুলো দেখবো যে কমন এই না বা এই পর্শনগুলো অনেকে পারেনি তখন আমি সেইগুলো আমি তাহলে ভি এ মাইনাস ভিবি কষ্ট হবে কিউ কমন না ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু এটাকে ইকুয়েশন ওয়ান ধরো তাহলে এই দুটো তাহলে এই দুটো ক্যাপাসিটারকে না ইউজ করে আমি একটাই ক্যাপাসিটার ইউজ করব যে ক্যাপাসিটার কি হবে এই দুটো ক্যাপাসিটার মধ্যে রোল প্লে করবে যে ক্যাপাসিটারে তাহলে এই দুটো ক্যাপাসিটার রোলটা প্লে করবে এই টার্মিনাল পয়েন্ট কত হবে এই পুরো সিস্টেমের টার্মিনাল পয়েন্ট কত এ আর বি তাহলে এই দুটো এটা এটাও টার্মিনাল পয়েন্ট কত হবে এ আর বি হবে এই সিস্টেমে ক্যাপাসি চার্জ কত কিউ চার্জ এটা সিস্টেমে চার্জ বলতে কত কিউ চার্জ এটা প্লাস কিউ আর মাইনাস কিউ এর ক্যাপাসিটার সি ধরলাম তাহলে এই সিটা হলো কি এই দুটো ক্যাপাসিটেন্সের কি হবে ইকোভ্যালেন ক্যাপাসিটেন্স তাহলে এই এখানে কত হবে দুটো পয়েন্টের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স কত ভি এ মাইনাস ভি ভি ইকো টু কত হবে কিউ বাই সি হয়ে যাচ্ছে তাহলে এক নম্বর আর দু নম্বর ইকুয়েশনটাকে যদি কম্পারিজন করো তাহলে এটা ইকুয়াল এটা এই দুটো ইকুয়েশানটাকে তাহলে এটা এটা টু এটা আবার এটা টু এটা তাহলে রাইট সাইড যদি ইকুয়াল করে দাও তাহলে যেটা দাঁড়াবে ওয়ান বাই সি ইকো টু কত হবে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু এই সিটাকে আমরা কি বলছি সিরিজ কম্বিনেশনে ইকোভ্যালেন্ট ক্যাপাসিটার ইকুভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন সিরিজ সিরিজ কম্বিনেশনে থাকলে তার ইকোভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বলছি সেটাকে যদি এরকম এন নাম্বার অফ এন নাম্বার অফ ক্যাপাসিটার যদি অ্যাড থাকতো ইন সিরিজ কম্বিনেশনে যদি অ্যাড থাকতো তাহলে কি হবে অ্যাসাইনমেন্টটা যেরকমভাবে রেগুলার অফলাইন ক্লাসে যেরকমভাবে দেওয়া হতো এখানে গ্রুপের লিঙ্কের সঙ্গে দিয়ে দেওয়া হবে মানে ভিডিও লিঙ্কে ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে একদম ফার্স্ট লেকচারে দেওয়া থাকবে বারবার জিজ্ঞাসা করবে না যে কোথায় আছে কোথায় আছে ভিডিওটা খুলে দেখে নেবে যদি এন নাম্বার অফ ক্যাপাসিটার যদি সিরিজ কম্বিনেশনে যদি থাকতো ইন ইফ এন নাম্বার অফ ক্যাপাসিটার অফ ক্যাপাসিটান্স সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর ডট ডট সি এন আর কানেক্টেড ইন সিরিজ সিরিজ কম্বিনেশনে যদি কানেক্ট যদি করা হতো তাহলে কি হবে ইকো ব্যালেন্ট অফ দ্য কম্বিনেশান ইকো

দেখো এবারে আমরা একটু নতুন জিনিসের দিকে এগিয়ে যাবো মানে এটা হলো ধরো কোনো একটা বডি আছে বডি দুটো বডি আছে দুটো বডি এ আর বি দুটো বডি আছে থার্মাল ফিজিক্সে পড়ানোর সময় আমি লো টেম্পারেচার ফিজিক্সে এ বডি আর বি বডি আছে এ বডিতে বডিতে হিট আছে ওয়ান অ্যামাউন্টে হিট আছে তখন এর টেম্পারেচার কত টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস হিট থাকলে কেবল একটা পার্টিকুলার টেম্পারেচার থাকবে হিটের রেজাল্ট বি বডিতে একুস্ট অ্যামাউন্টের টেম্পারেচার আছে সরি হিট আছে এর এর তখন টেম্পারেচার কত টি টু এই দুটো পরস্পরের সঙ্গে যদি কানেক্ট করা হয় থার্মালি কানেক্টেড যদি থাকে তাহলে কি হবে হায়ার বডি থেকে সরি হায়ার টেম্পারেচারের বডি মানে যে বডিটাতে হিটটা বেশি মানে যার টেম্পারেচার যত বেশি থাকবে সে সেই বডিতে ততটা অ্যামাউন্ট অফ হিট তত বেশি স্টোর হওয়া করা থাকবে তো যার টেম্পারেচার হাই আছে বা হায়ার বডি হায়ার টেম হায়ার বডির বা হটেড বডি থেকে কী হবে কোল্ডেড বডি দিয়ে কী হবে হিটটা ট্রান্সফার হয়ে যাবে তাহলে হট বডি কী করবে কোল্ড বডিকে কী সাপ্লাই দেবে হিট সাপ্লাই দেবে হট বডি কোল্ড কোল্ড বডিকে হিট সাপ্লাই দেবে কতক্ষণ পর্যন্ত সাপ্লাই দেবে কতক্ষণ পর্যন্ত সাপ্লাই দেবে সেটা হলো কি যতক্ষণ না পর্যন্ত কী হবে এই দুটো টেম্পারেচার ইকোয়াল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে হট বডি থেকে কোল্ড বডি দিয়ে কী হবে হিটটা সাপ্লাই দেবে দেখো যদি এইস ওয়ান গেটার দেন এইস টু হয় তাহলে কী হবে এ বডি বি বডিকে হিট সাপ্লাই দেবে এ বডি বি বডিকে কী করবে হিটটা সাপ্লাই দিচ্ছে মানে কি এ বডি হিটটা কি করছে লস করছে মানে কি তার টেম্পারেচার ফল করে যাবে হায়ার ছিল এরকম হায়ার ছিল এটা এ বডি টেম্পারেচার হায়ার ছিল এটা বি এটা বি বডি টেম্পারেচার লো লোয়ার আছে এ কী করবে এটার সাথে যদি কানেক্টেড থাকে তাহলে কী হবে এ একে হিট দিয়ে দিচ্ছে তাহলে কী করবে হিট দিয়ে দিলে টেম্পারেচার ফল করে যা করতে শুরু করে যা বি বডি টেম্পারেচার হিটটাকে অ্যাবজর্ভ করে হিট হিট যত অ্যাবজর্ভ করবে তত কী হবে টেম্পারেচার তত ইনক্রিজ করতে থাকবে তাহলে কী হবে এর টেম্পারেচার ডিক্রিজ করবে এর টেম্পারেচার ইনক্রিজ করতে থাকবে যখন দুটো লেভেল যখন এক হয়ে যাবে দুটো লেভেল এক হয়ে গেলে কী হবে দুটোর মধ্যে হিটের ট্রান্সফরমেশনটা কী হয়ে যাবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে দুটোর মধ্যে হিটের ট্রান্সফরমেশন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে দুটোর মধ্যে হিটের ট্রান্স তাহলে এই যে প্রসেসটা কতক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের টেম্পারেচার কি থাকছে আইডেন্টিক্যাল না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে ঠিক সে সিমিলারলি মানে এখানে কি হচ্ছে চা আধা মানে হিটে ট্রান্সফরমেশন হচ্ছে যদি কোনো একটা কন্ডাক্টার চার্জ কন্ডাক্টার যদি থাকে ধরো এ আর বি ধরো এ আর বি কন্ডাক্টার আছে এ কন্ডাক্টারের চার্জ কি ওয়ান এর পোটেন্সিয়াল তখন এটা চার্জ সার্ডের সার্ডের সাময়টা পোটেন্সিয়াল থাকবে মানে হিট থাকলে কিছুটা টেম্পারেচার থাকছে হিটের রেজাল্ট হলো টেম্পারেচার চার্জের রেজাল্ট হলো পোটেন্সিয়াল তাহলে এখানে কিউ অ্যামাউন্টের চার্জ আছে এর পোটেন্সিয়াল কত ভি টু দুটোর মধ্যে যদি কানেক্টেড যদি করে দাও দুটোর মধ্যে কানেক্টেড যদি করে দাও তা দুটোর মধ্যে কানেক্টেড যদি করে দিলে তাহলে কি হবে দুটোর মধ্যে কানেক্টেড যদি করে দাও তাহলে কানেক্টেড করে দিলে কী হবে এ বডি বি বডিকে এখানে কী সাপ্লাই দিচ্ছিলো হিট সাপ্লাই দিচ্ছিলো তাহলে কি এ বডি তাহলে হায়ার পোটেন তাহলে এখানে কী হচ্ছে এখানে এর এখানে পোটেন্সিয়াল এখানে ধরলাম বি এ বডি পোটেন্সিয়াল বি বডি থেকে বেশি তাহলে কী হবে চার্জগুলো কী করবে এ বডি কী করবে হায়ার তাহলে হায়ার পোটেন্সিয়াল বডি কোনটা এ বডি লোয়ার পোটেন্সিয়ালের বডি কোনটা বি বডি তাহলে চার্জটা সময় কী হবে চার্জটা এখানে কী হবে হায়ার পোটেন্সিয়ালের রিজন থেকে বি বডিকে দেবে হায়ার পোটেন্সিয়ালের রিজন থেকে বি বডিকে চার্জ দেবে তাহলে কী হবে তাহলে এখানে দুটো ডিফারেন্ট চার্জের ডিফারেন্ট পোটেন্সিয়ালের দুটো বডিকে যদি পরস্পরের সাথে চা কোনো কন্ডাক্টারকে যদি কানেক্ট করে যদি রেখে দাও তাহলে কী হবে হায়ার পোটেন্সিয়ালের কন্ডাক্টার থেকে লোয়ার পোটেন্সিয়ালের কন্ডাক্টারের দিকে কী করছে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে মানে চার্জের ডিস্ট্রিবিউশনটা ঘটছে ধর তাহলে হায়ার পোটেন্সিয়ালের এটা হলো হায়ার পোটেন্সিয়াল এখানে এ বডি এর চার্জ কিউ ওয়ান এটা হলো বি বডি চার্জ কিউ টু তাহলে এই এ বডির চার্জ কিউনের জন্য পোটেন্সিয়াল ভিওান এর পোটেন্সিয়াল ভি টু মানে এটার এটা ভি ওয়ান বেশি তাহলে কী হবে এ বডি বি বডি এ কন্ডাক্টার বি কন্ডাক্টারকে কী করবে চার্জটা কী করছে দিয়ে চার্জটা বি কন্ডাক্টারকে দিচ্ছে তাহলে বি কন্ডাক্টারকে যদি দিয়ে দেয় তাহলে কী হবে এর চার্জ যত লস করবে তার পোটেন্সিয়াল তত কমতে থাকবে যে পোটেন্সিয়াল কমতে থাকছে আর এই চার্জটা গ্রহণ করছে তাহলে পোটেন্সিয়ালটা ধীরে ধীরে কী করছে বাড়তে থাকছে একটা সময় যে পোটেন্সিয়ালের লেভেল যখন একই হয়ে যাবে দুটো পোটেন্সিয়াল যদি ইকোয়াল হয়ে যাবে তাদের মধ্যে চার্জের এক্সচেঞ্জটা কী হয়ে যাবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটাই এটাই ছিল কি দুটো পরিবারের মধ্যে চার্জের এক্সচেঞ্জ সেই টপিকটা নিয়ে ডিসকাশন করবো এখন করো এক্সচেঞ্জ অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টার টু কন্ডাক্টার এক্সচেঞ্জ অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টার তো প্রথম কেস যেটা আছে সেটা হলো কি দুটো কন্ডাক্টার ছিল তোর এরকম ধরো দুটো কন্ডাক্টার এ কন্ডাক্টার একটা হলো কি বি কন্ডাক্টার এ কন্ডাক্টার বি কন্ডাক্টার মাঝে মাঝে ভিডিওটা একটু স্প্রেড হয়ে যাচ্ছে দেখতে হচ্ছে এ কন্ডাক্টার বি কন্ডাক্টর দুটো কন্ডাক্টারের প্রথমে ইনিশিয়ালি আনচার্জ ছিল ইনিশিয়ালি কী ছিল আনচার্জ ছিল এবারে ইনিশিয়ালি যদি আনচার্জ যদি থেকে থাকে এবারে এই এই দুটোর সাথে কী করা হয়েছে এই দুটোর সাথে একটা ওয়ার্ড দিয়ে কানেক্টেড করা আছে একটা ওয়ার্ড দিয়ে কানেক্ট করা আছে ওয়ার্ড দিয়ে কানেক্ট করা আছে অ্যাকচুয়ালি চার্জটা তো শুন মানে কি এখান থেকে জাম করে একটা জায়গায় তো ট্রান্সফার হতে পারে না তাই না কোনো একটা মিড কোনো একটা ওয়ারের থ্রু দিয়ে কন্ডাক্টিং মিডিয়ামের থ্রু দিয়ে তো পাস করতে হবে তাহলে এ একটা কন্ডাক্টার আছে যার ক্যাপাসিটান সি ওয়ান বি একটা কন্ডাক্ট আছে যার ক্যাপাসিটান হলো সি টু তো ডিফারেন্ট কন্ডাক্টারের ক্যাপাসিটাস ডিপেন্ড হয়ে যাবে এটা ইনিশিয়ালি যে ছিল এটা ইনিশিয়ালি আনচার্জ ছিল মানে এর ভিতরে কোনো চার্জ ছিল না এবারে তুমি কি করলে এই টোটাল একটা সিস্টেমকে এই টোটাল পুরো সিস্টেমটাকে কি করলে পুরো টোটাল সিস্টেমটাকে কী হচ্ছে টোটাল সিস্টেমটাকে তুমি কিউ অ্যামাউন্টের চার্জ তুমি দিলে কিউ অ্যামাউন্টের চার্জটা তুমি দিয়েছো তাহলে কিউ অ্যামাউন্টে যদি চার্জ দাও তাহলে এখানে কী ঘটবে তাহলে কী কিউ অ্যামাউন্টে চার্জ দিলে কী হবে ওই কিউ থেকে কিছুটা পার্ট এ নিয়ে নেবে কিছুটা পার্ট বি নিয়ে নেবে কারণ কি প্রত্যেকটা আলা ডিফারেন্ট অ্যামাউন্টের চার্জটাকে দেখো প্রত্যেকের ক্যাপাসিটেন্স ডিপেন্ড আছে প্রত্যেকের ক্যাপাসিটেন্স ডিপারেন্ট থাকার জন্য কি হয়ে যাবে প্রত্যেকের মধ্যে কীভাবে চার্জের ধরে রাখার ক্ষমতা কি হয়ে যাবে ডিফারেন্ট আছে প্রত্যেকের মধ্যে চার্জটা স্টোর স্টোরের যে ক্ষমতাটা সেটা হলো কি ডিফারেন্ট প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের ভ্যালু ডিপারেন্ট হয়ে গেলে হবে প্রত্যেক প্রত্যেকটা কন্ডাক্টারের এর মধ্যে অ্যামাউন্ট অফ চার্জ চার্জটা স্টোর করাটা কি হয়ে যাবে ডিফাইন্ড অ্যামাউন্টের চার্জ চার্জ স্টোর করে রাখতে পারবে তাহলে ধরো কিউ অ্যামাউন্টে যদি চার্জ দাও ওই কিউ অ্যামাউন্টের চার্জের থেকে এ এ কন্ডাক্টার ধরলাম কিউ ওয়ান ওই কিউ থেকে কিউ ওয়ান পরিমাণ চার্জ নিয়ে নিয়েছে আর বি থেকে কি হয়ে গেল কিউ টু পরিমাণ চার্জ নিয়ে নিয়ে তারা কি হয়ে গেছে পুরোপুরি স্টেবেল হয়ে গেছে পুরোপুরি কি হয়ে গেছে স্টেবেল হয়ে গেছে ধরো কিউ অ্যামাউন্টের চার্জ তুমি দিয়েছো এই পুরো সিস্টেমে তাহলে কী হবে কিউ থেকে এই কিউ চার্জটা কী হবে দুজন ভাগাভাগি করে নেবে সমানভাবে ভাগাভাগি করতে পারবে না সমানভাবে ভাগাভাগি করলে তাহলে কী হতো দুটো ক্যাপাসিটিস ডিপেন্ড ডিপেন্ড আছে তাহলে কী হবে প্রত্যেকে ডিপেন্ড ডিপেন্ড অ্যামাউন্টের চার্জ নিয়ে নিচ্ছে তাহলে কি ওয়ান চার্জটা কত এই প্রথম কন্ডাক্টারটা কত নেবে কিউান অ্যামাউন্টের চার্জ নেবে আর সেকেন্ড কন্ডাক্টারটা কত নেবে কিউ টু অ্যামাউন্টের চার্জ নিয়ে নেবে তাহলে টোটাল চার্জ কত কিউ কস টু কত হবে কিউান প্লাস কিউ টু প্লাস কিউ টু হচ্ছে এই ওয়ান আর কিউ টু অ্যামাউন্টের চার্জটা নেওয়ার পরে তার নেওয়ার পরে তাদের মধ্যে কি হবে তাদের মধ্যে কি এই ধরো কিউ চার্জ দিয়েছ এই ওয়ান নিয়ে নিল আর বেশি আর নিতে পারছে না তারপরে এবার কেউ সে কিউ ওয়ানের বেশি নিতে পারবে না বা তার থেকে কম নেবে না আর কি এ কী হবে কিউ টু বেশি নেবে না বা কম নেবে না তাহলে এখানে কিউ ওয়ান ফার্স্ট কন্ডাক্টর কন্ডাক্টার ওয়ান অ্যামাউন্টের চার্জ নিয়েছে সেকেন্ড কন্ডাক্টার কিউ টু অ্যামাউন্টের চার্জ নিয়েছে তাহলে এটা নেওয়ার পরে তারা পরস্পরের সাথে কী হবে তা নেওয়ার পরে এই ওয়ারের থ্রু দিয়ে তারা কখনো কী করছে না তাদের হবে চার্জের আদান প্রদান হচ্ছে না মানে কি এদের মধ্যে কী হবে নেওয়ার পরে কি এটা এমনভাবে এটা কেন এরকম এ কেন কিউ আর নিচ্ছে এটা কেন কিউট নিচ্ছে এখানে চার্জটা দিয়েছ দেওয়ার পরে এই কিউ চার্জটা ডিস্ট্রিবিউট এমন এমনভাবে হচ্ছে এই কিউর নেওয়ার পরে একটা পোটেন্সিয়ালে চলে যাও এ কিউ যত চার্জটা এর দেখো এর দিকে এর সাথে ওয়ার দ্বারা কানেক্টেড আছে কিউ অ্যামাউন্টে চার্জ দিয়েছো কিউ অ্যামাউন্টে চার্জটা দিয়েছো তো কিউ অ্যামাউন্টে চার্জ তুমি দি যদি দিয়ে থাকো তাহলে কিউ অ্যামাউন্টে পুরো সিস্টেমে চার্জ দিচ্ছ তাহলে কী হবে এ আর বি কন্ডাক্টার আনচার্জ ছিল তাহলে কি করবে দুটো চার্জ হচ্ছে চার্জ হতে চার্জের লেভেলটা ধীরে ধীরে বাড়ছে তাহলে কি কসপটিং পোটেন্সিয়াল বাড়ছে একটা সময় গিয়ে যখনই যখন কি হচ্ছে তাদের পোটেন্সিয়ালের লেভেলটা ধীরে ধীরে বাড়ছে একটা সময় গিয়ে তার কি হবে একটা নির্দিষ্ট চার্জ অ্যাসেপ্ট করার পরে এই কিউ থেকে প্রত্যেকটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ অ্যাসেপ্ট করে কী হবে তাদের পোটেন্সিয়াল লেভেলটা ইকুয়াল হয়ে যাচ্ছে তারা কী হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে তারপরে কী হবে তারা চার্জটা নিতে পারছে না তাহলে এ কী হবে কিউ ওয়ান অ্যামাউন্টের চার্জ নেওয়ার পরে এর পোটেন্সিয়াল কত হয়ে যাবে ভি হয়ে যাবে

তাহলে এখানে দেখো এখান থেকে ভি সমান কত লেখা যায় কিউান বাই সি ওয়ান আবার এখান থেকে ভি সমান কত হবে কিউ টু বাই সি টু দুটো কেন ডিফারেন্ট ডিপেন্ড চার্জ নিচ্ছে বুঝতে পেরেছি এই কিউটে কিউ অ্যামাউন্টে চার্জ দেওয়ার পরে এরা দুটো ভাগাভাগি করে নেবে দুটো ডিফারেন্ট ডিপেন্ড অ্যামাউন্টে কারণ প্রত্যেকের ক্যাপাসিটিস ডিফারেন্ট আছে এবার দুটোর মধ্যে তার দিয়ে কানেক্ট থাকার জন্য কি হবে তারা এমনভাবে চার্জটা প্রথমে ধরো চার্জটা ভাগাভাগি করে নিচ্ছে ভাগাভাগি করে নিচ্ছে মানে এই এতটা টেনে নিচ্ছে ও এতটা টেনে নিচ্ছে ওরকম নয় কিন্তু চার্জটা এমনভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে যা যাতে কী হবে এই দুটোর মধ্যে তার ওয়ার দেওয়ার কানেক্টেড আছে মানে কি পোটেন্সিয়ালটাই ব্যালেন্স করে দিল পোটেন্সিয়ালটা ব্যালেন্স করে দিচ্ছে পোটেন্সিয়ালটা ব্যালেন্স করে দেওয়ার ফলে যখনই ব্যালেন্স হয়ে যাবে চার্জের আদান প্রদান তখন বন্ধ হয়ে যাবে তাহলে কী তখন দেখা গেল এই সি ওয়ান ক্যাপাসিটার কিউন অ্যামাউন্টে কিউটা থেকে কিউ কিউ কিউান অ্যামাউন্টে চার্জটাকে স্টোর করে রেখেছে আর সি টু ক্যাপাসিটারটা ওই কিউ কিউ থেকে কিউ টু অ্যামাউন্টের চার্জটাকে স্টোর করে রেখেছে তাহলে কিউ ওয়ান প্লাস কিউটি কষ্ট কত হয়ে যাচ্ছে কিউ হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ চার্জ যতটা তুমি দিয়েছিলে তাহলে এ সি ওয়ান নেওয়ার পরে কমন পোটেন্সিয়ালে পৌঁছে যাচ্ছে এ সি টু নেওয়ার পরে কমন পোটেন্সিয়ালে পৌঁছে যাচ্ছে এখানে একটা যোগের যদি নিয়ম যদি তুমি ফেলে দাও তাহলে কী হয়ে যাবে যোগ করিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু এখান থেকে সি ওয়ান প্লাস সি টু টু ফি তাহলে এখানে কত লেখা যায় এটা কিউ বাই কত হবে কি ওয়ান টোটাল চার্জ সি ওয়ান তাহলে আমরা দেখবো কিউ অ্যামাউন্টে যদি চার্জ যদি তুমি দাও তাহলে প্রথম ক্যাপাসিটার সি ক্যাপাসিটার কতটা অ্যামাউন্টে চার্জ নেবে আর সেকেন্ড ক্যাপাসিটার কতটা অ্যামাউন্টে চার্জ নেবে মানে এটা হলো কি চার্জ নেওয়ার পরে তারা পরস্পরের মধ্যে কি পোটেন্সিয়ালটা কি হয়ে যাচ্ছে ব্যালেন্স হয়ে যাবে তাহলে আমরা কি জানি কি ওয়ান ইকোস টু কত হবে সি ওয়ান ইন্টু ভি তাহলে সি ওয়ান ইন্টু ভি এর ভ্যালু পেয়ে গেছি টোটাল চার্জ বাই সি ওয়ান প্লাস সি টু তাহলে কিউ ইন্টু সি ওয়ান প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু হয়ে যাচ্ছে তাহলে যদি কোনো একটা কন সিও সিও এইরকম সিস্টেমে এ আর বি একটা কন্ডাক্টার আছে এ আর বি কন্ডাক্টারে যার এ কন্ডাক্টারের ক্যাপাসিটন সি ওয়ান বি কন্ডাক্টারের ক্যাপাসিটন সি টু তা ইনিশিয়ালি আনচার্জ ছিল এবারে পুরো সিস্টেমে কিউ অ্যামাউন্টে যদি চার্জ দাও তাহলে কী হয়ে যাবে তাহলে এ ক্যাপাসিটারটা কতটা অ্যামাউন্টের চার্জ ক্যাপাসিটির কতটা অ্যামাউন্টের চার্জ নেবে ওই কিউটা থেকে কিউ ইন্টু সি বাই সি প্লাস সি টু অ্যামাউন্টের চার্জ নেবে এবারে সেকেন্ড ক্যাপাসিটারটা কতটা অ্যামাউন্টের চার্জ নেবে কিউটি কষ্ট কত জানি সি টু ইন্টু ভি তাহলে সি টু ইন্টু ভি এর ভ্যালু কত হবে কিউ বাই সি প্লাস সি টু তাহলে টোটাল চার্জ ইনটু কি হবে সেই ক্যাপাসিটার বাই টোটাল নাম্বার অফ ক্যাপাসিট্যান্স তাহলে সেকেন্ড ক্যাপাসিটার কতটা অ্যামাউন্টের চার্জ নিচ্ছে এতটা অ্যামাউন্টের চার্জ নিচ্ছে এবার দেখো কিউ ওয়ান বাই কিউ টু যদি করে দাও তাহলে এই ভ্যালুটাকে আমরা ডিটারমাইন করতে হবে ডাটাগুলো দেওয়া থাকবে কোশ্চেনে এই ভ্যালুগুলো বসালে অ্যান্সার বার হয়ে যাবে কিউ ওয়ান বাই কিউ টু যদি বসাও তাহলে কী হবে এটা ডিভাইডেড বাই এটা করে দেখো তাহলে সি ওয়ান বাই সি টু আসছে মানে কি কিউ প্রপোশনাল টু কী পাচ্ছি সি পাচ্ছি যার ক্যাপাসিটা যত বেশি হবে সে তত বেশি অ্যামাউন্টে চার্জটাকে স্টোর করতে পারবে এখানে কি অ্যামাউন্টে চার্জ দিয়েছে ধরে নিলাম এই এ ক্যাপাসিটারের ক্যাপাসিটানটা অনেকটা বেশি তাহলে কী হবে এর ভিতরে কী হবে বেশি অ্যামাউন্টে চার্জ স্টোর হয়ে থাকবে এর ভিতরে কতটা এর ভিতরে কী হবে এর ভিতরে কী হবে বেশি অ্যামাউন্টে চার্জ এর এর তুলনায়তে কম অ্যামাউন্টে চার্জ স্টোর হয়ে থাকবে মনে রাখবে যে দুটো ওয়ারের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশনের সময় দুটো ওয়ার দুটো কন্ডাক্টারের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশনের সময় মানে কি চার্জটা কিন্তু লেভেল হয় না তাদের পোটেন্সিয়ালটা লেভেল হয়ে যাচ্ছে পোটেন্সিয়াল লেভেল হয়ে যাওয়ার পরেই তাহলে কী হবে অটোমেটিক্যালি তাহলে কী হয়ে যাচ্ছে চার্জের ডিস্ট্রিবিউশন চার্জের ডিস্ট্রিবিউশনটা কী হয়ে যাবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে যেরকম দুটো বডিকেই হিট দুটো ডিফারেন্ট হিটের দুটো বডিকেই যদি পরস্পরের সাথে কন্ট্যাক্টে যদি রেখে দাও তাহলে কী হবে দুটো টেম্পারেচারটা ফিক টেম্পারেচার কিন্তু সেম হয়ে গেলে তারপরে তাদের মধ্যে হিটের এক্সচেঞ্জটা বন্ধ হয়ে যাবে এই নয় যে হিটটা ইকুয়াল হয়ে গেলে ওটা ওটার সাথে একটু কম্পেয়ার করে করবে এবার কতগুলো এখান থেকে কনক্লুশনটা আমরা কি পাচ্ছি এখান থেকে কনক্লুশনটা আমরা কি পাচ্ছি যার ক্যাপাসিটি যত বেশি সে ততটা বেশি পরিমাণ চার্জ